আজকে যে সমস্ত ছেলেরা স্কুলের ছেলে কলেজের ছেলে ইউনিভার্সিটির ছেলে কোরআন হাদিস জানে না বিভিন্ন মানুষের কথাবার্তা শুনে আজকে মানুষ এজিদের পক্ষে চলে যাচ্ছে হ্যাঁ ও জাকির নায়েক একটা আছে না সে তো ওপেন বলে এজিদ রহমাতুল্লাহ আলাইহ ওপেন বলে এখানে অনেক আছে তো জাকির নায়েকের ভক্ত ওখানে আছে বাবা আছে যেখানে ফসল আছে ওখানে আগাছা আছে খুন্দি আছে অনতার ভাইবেন না ভাই খুন্দি আছে আপনার কথাগুলো বুঝতেছেন আমি সবাই সতর্ক করছি এই আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটি ছাড়া দল আছে কম ইসলাম আছে না জামাত ইসলাম আছে না আহলে হাদিস এভাবে যত ইসলামের নামে যত দল আছে এরা সবাই কিন্তু কার পক্ষে কথা বলছেন না কেন সবাই এজিদের পক্ষে একটি মাত্র দল এই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের জীবন গেলেও আমরা ওলাদ রাসূলের পক্ষে থাকব আমরা এজিদের পক্ষে এক সেকেন্ডের জন্যও যাব না প্রয়োজনে আমার জীবন যাবে এখন আমি আরেকটা জিনিস যেটা বোঝাতে চাচ্ছি এজিদিরা তো আহলে বাইত রাসূলকে শহীদ করে দিল আর আমরা যারা বাকি যারা আছি এটা তো প্র্যাকটিক্যাল কিন্তু থিওরিক্যাল কোরআন থিওরিক্যাল কিতাব থিওরিক্যাল কোরআন আমরা তো প্রায় ছেড়ে দিয়েছি এখন এটার হুকুম কি হবে আমরা সবাই এজিদের পক্ষে বিরুদ্ধে বলছি যারা আহলে বাইত রাসূলকে শহীদ করেছে এটা করব করতে হবে কিয়ামত পর্যন্ত তাদের এগুলি করব আমরা কিন্তু প্রশ্ন হলো থিওরিক্যাল যে কোরআন আমার রাসূল উম্মতের হাতে দিয়ে গেল আমি কি নিজে কোরআন পড়ি আমার ছেলে মেয়েদেরকে আমরা কোরআনের শিক্ষা দিই আমরা তো কোরআন তো আমরা সবাই ফেলে দিয়েছি ইল্লা মাশাআল্লাহ হাজারের মধ্যে মুসলিমিয় অল্প সংখ্যক মানুষ আছে যারা আল্লাহর কোরআন পড়ে ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দেয় আমরা আলহামদুলিল্লাহ আমার আম্মি জান এখনো আছে আর আম্মি জান বলতেন আমাদেরকে সকালবেলা উঠাই দিত আজান হয়েছে তখন তো এতগুলো মাইক ছিল না আমরা ছোটবেলায় মাইক দেখছি কয় বছর হলো আমার দাদা জান উনি নিজে মসজিদের মধ্যে আজান দিতেন আমার দাদা জান যখন আজান দিতেন কয়েক মাইল দূরে পর্যন্ত ওনার আজান শোনা যেত মাইক ছিল না আমরা মসজিদে যেতাম এই যাও আমি জান উঠাই দিত যা আজান হয়েছে মসজিদে চলে যাও এটা আল্লাহর হক তুমি যে ঘুমিয়েছো তোমার এই ঘুম তোমাকে কে ঘুমালো তুমি নিজে নিজে ঘুমিয়েছো ঘুমকে এনে গাইয়ে তো কইন্না পারো হুজুর ঘুম নুয়াইর ঘুম নুয়াইর এ ঘুম নুয়াইর যে মানুষ ডাক্তার কাছে দেন কি হম ফরত দেন ঘুম ইন্না মাথা কে মানুষ এখন ঘুমের ট্যাবলেট খাওয়ার জন্য না ঘুম দেয় বেল্লাই ট্যাবলেট ঘুমানি বলে তো আরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া হায়া আমার আমাকে আরামসে ঘুম ঘুম নিয়েছেন আমার আল্লাহ আবার ঘুম থেকে জাগ্রত করতেছেন কে ওই খবর তো আমার নাই এই জন্য ফজরের আজানে আসসালাতু খায়রু মিনান নাওম আমার ভাইয়েরা আমি যান আমাদেরকে উঠাই দিতেন আমরা মসজিদে চলে যেতাম ফজরের নামাজ পড়ে যখন ফারার সমাজের ঘরের মধ্যে ফিরে আসতাম তখন একটা ছোটখালে পরিবেশ ছিল প্রত্যেক মুসলমানের ঘরে মহিলারা ফজরের নামাজ পড়ে মসল্লায় বসে গুন 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 করে কোরআন তেলাওয়াত করত আমি কি ভুল বলছি এখন এজিদির আহলে বাইত রাসূলকে শহীদ করেছে তাদেরকে ধিক্কার জানায় লানাতুল্লাহ আল্লাহ তাদের উপর তাদের অনুসারীদের উপর আল্লাহর অভিশাপ কিন্তু তার বিপরীত তার পাশাপাশি যে 30 পারা কোরআন আমার দয়াল নবী আমাদের হাত উঠায় দিয়ে গেল আমরা যে কোরআন নিজেও পড়তেছি না ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি না এখন এটার হিসাব কি হবে
আমি আসছি ওয়াজের জন্য না আমার ওয়াজের বয়স এখন 43 বছর আমার আর এসে ওয়াজের বয়স এখন নাই আমি আছি জায়গায় জায়গায় যাই দেখি ছেলেরা কি মুসলমানের ছেলেরা লেখাপড়া কোথায় করে মাদ্রাসা আছে কিনা মসজিদ আছে কিনা মাদ্রাসা আছে কিনা যতটুকু সম্ভব তাদেরকে বুঝাই যেমন আজকেও ইবের গরত যাই ভাত খানো রুটি টুটি খায় যে বালা বালা নাস্তা বানাই আ কই দেবি নিলে নো আয় আয় আসিদি গত বছর হইলাম একখান মাদ্রাসা চাই তুমি আ কই তোমার চেহারা হয় তো তুমি মাদ্রাসালে জায়গা দিতে রইবে খদ্দুল লই দিয়া ওছরা মাথা কা খদ্দুল একখানি জায়গার দাম কত একখানি মানে বেনে আধা আধখানি দিতে কই দাও একখানি কই ফেলে দি এবার মান নামাজ এত হয় হয় না ওয়া আদগানি কি একখানি লাইব আলহামদুলিল্লাহ বলুন আর ভাইও মাদ্রাসা করার বলি খ পাক পঞ্জতনের নামে আলহামদুলিল্লাহ বলেন তারা মিলি জুলিয়ারে বাগজুম দেরি এক কিনে দি মহিলা মাদ্রাসা গজুম আর কিনে দি কেন করো ওরা বেগুন কি না মাথা কে বেগুন আতুল হ বেগুন আতুল হ না না এই যে দোয়া করতে করতে আর হায়াত যাবে বাজি ইয়া কেন হনে আর ভাই ইবের হই দি আ হই দি অনে কিছাগার জারে থাকিবেন খান খাদ্দারা খামইব আ হনে এটা তাইতে না তাইতে না ইবের হই দি অনে মিলি সাই সিটি লই এলাকার মানুষ যাদের যারা অনেক মানুষ আছে যারা নিবেদিত প্রাণ দিনের জন্য ধর্মের জন্য মসজিদ মাদ্রাসার জন্য কাজ করে এমন মানুষ আছে না আমি ওনাকে বলছি সবাইকে নিয়ে আপনারা নিজেরাই বিবেচনা করে একটা কমিটি দাঁড় করাবেন আদায় সাহায্য বা খবস মাতু নেই মানুষ হবেন না মাথা দেখুন একবারে আদায় কি যায় খনে দিবি ন যায় আর রাতে দুয়স ওইখানে মাথিয়া ইয়া সব দুয় উগ্গই কেতুন ভাই আর গই কেতুন ভাই ওইখানে মাথিয়া ইয়া দুয়ই নে একখান মহিলা মাদ্রাসা আর কান পুরুষ মাদ্রাসা কেন কত আর কেন গয়া পুরুষ আব্দুল গনরে বি এখন তো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আয় আয় দোয়া করি আদি শাহ আর খতান রক্ষা করছি আয় বেলা কা দোয়া করছি জনাব আলহাজ কি নাম জনাব আলহাজ শেখ আহমদ ভাই হতিয়া আদাগান আদগানি হইম না খানি হইম দে এ এতিয়া লড়ি গিয়ে আদগানি বলি ও আচ্ছা বে আদগানি কই ইন্দে আর ওয়াজ জায়গা ই একখানে বই চাইলি আর আস্তে আস্তে কে বাজুম দেরি আচ্ছা শুরু হোক না জনাব আলহাজ শেখ আহমদ আফগানি 10 গন্ডা জমিন মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আয় আল্লাহ আমার হাদি সাহেব শেখ আহমদ আমি গুনাহগারের কথা উনি রক্ষা করেছেন আয় আয় কিল্লে হয় নিজে কইল এন কই ফেলাই দি আয় আল্লাহ হাদি সাহেব আমার কথাগুলো মূল্যায়ন করে নিজর ফলের তুই করাই হয়তো আর ফুয়া সারু এ ফুয়াইন গই তুই এ ফুয়াইন তুই এ ফুয়াইন গই বারিত বারিত কি তো ওই জাহাঙ্গীর হুজুর কথা বাইতে গিয়ে হ্যাঁ বুগলাই গিয়ে ইম বাত তো হুয়া তো আর খাবার খাবেন বালা বালা খানা খাবার খাবার লোক বাড়াই দিই আর হুজুর হলো নিজরাত ফরি আর বাত এড়ে ফেড়ে মানত জানা ভাই ফুত বুঝো না না বেশ করে খাবাইবে দর তাই পানি এবার আর কোন দিবে আর খাবাইবে আয় আল্লাহ আমার ভাই মুরব্বি শেখ আহমদ তোমার নবীর ঘরের জন্য আগগানি জায়গা দেওয়ার আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তুমি কুদরত রাতবারে তার দান কবুল করো এনে ইসেব বললে বাদ ইয়েন জাগান বলে ওসমান সাম্মদি এই ওসমান তারা সাম্মদি ওই ইন্দি ইন্দি সাম্মদি
মাদ্রাসা জায়গা দিলি বাত রাখাইম দে এদিনে বরা বুরুম সারা বুরুম সারা বরাসর বুরুম সারা বরাসর ইন আন মুরিদ মেই ফাইবে বাফর বাবা আচ্ছা জি ওই ওই না ইয়া ইয়া বাগ না একাম পুরুষ মাদ্রাসা একাম মহিলা মাদ্রাসা না ঠিক আছে ইয়া ও তোরা ঠিক আছে না রে বাবা দোনো আন কারা সাই আত সগলা আদ কিলা দে আ আদা ইয়াতে কিলা দে সগলা দে জিকে তু নে বগু আল্লাহ কবুল করুক আমিন হন ইয়া তেই মাদ্রাসা গতি আই সাজদি এ একসাথে একর ফাক্কা ফিলে ফাউন্ডেশন দি ওছে না মাথা কা এড়া তুই বেড়া তিন খাম চলতু এক সাথে ফাউন্ডেশন দিয়ে তুই বে জাগা না দি তের জাগা দিলে তে এড়াতে এক নম্বর লাইব দি কি লোয়া দ্বিতীয় নম্বর লাইব দি সিমেন্ট তৃতীয় নম্বর লাইব দি ইটে চতুর্থ নম্বর লাইব দি বালু পঞ্চম নম্বর লাইব দি মিস্ত্রির বেতন ওছে না মাথিয়া সাজিয়ে এ নাম দি হাসান হোসেনের নাম দিলে মানে এবার আর ভাই ওদের তো একখানা দেরি একখান তৈলি আর পরামর্শ করি জিল্লে সুবি দইল্লে বুধরে কেন হন বা মিলি জুড়ি গরম করি এ তোমারা তোমারা করে লেবে অনরারা করে লেবেন তারপরে এনে সা আজিয়ে আওলাদ রসুলের মহব্বত রুত আয় একটন লোয়া দিন এল্লা হনিকা মাহামানে তুই আয় দিফেলা বিল কর দেনা তুই নয়শো আলহামদুলিল্লাহ আয় ট্রাস্টার পক্ষতন তোমার পর অংশীদার হই আলহামদুলিল্লাহ অদিনও ফন্দেশাদার টিয়াড়ে ঘোষণা দি ওরে বরাসর বরাসর তো ফন্দেশাদার টিয়া দিলে তো একজন লোয়া হয় কেন ইনশাল্লাহ অসুবিধা নেই এন ওরা তো মুশিলান না রা আর কত হলে বাদি মাদ্রাসা বলে হলে আয় ফল আর মাদ্রাসা হলে ফার এক মিকে নিতে পারবি তুই আরে আরে মাদ্রাসার ফল বাদি মাদ্রাসা দেন আর খুশি যত ফলে সবসে আওলা আওলা করিব কল কল রসুল্লাহ করিব কোরআনে পাকের তালাবাত করবে আবাদি শান্তি এড়ে এনে শান্তি আর ফলমিক কেলা আদত মাত্র যাই হোক আমি আজকে দেখতে চাই উজুর আমি একটন লোহা দেব আমি একটন লোহা দেব আমি একশো ব্যাগ সিমেন্ট দিব আমি পঞ্চাশ ব্যাগ সিমেন্ট দেব বা আমি এক হাজার ইটা দেব দুই হাজার ইটা দেব মারহাবা হনা আল্লাহ আমার ভাই আমার ভাই আনোয়ার সাহেব একটন লোহা মারহাবা আল্লাহ কুদরত হাত বা দান কবুল কর মনের আশা পূর্ণ কর দিন দুনিয়া দুনু জান তর কিনসিব কর আমিন খুব দ্রুত বেগে আম ধরিব কিন্তু না ঠিক আছে ই নলি নিযুক্ত মহব্বত করে কম করে অনেক খেয়ার দেখান দেবে নিলে আয় আবাদি বহুত চিন্তা ভাবনা করে চলে মানুষ ইতাই মহব্বত করে করব তুমি দেখা দিলি তো বেক্ষণ সরম ভাচ্ছারে এলে ই আর নাই সাই আর হনে ওজন আয় এক এলে দিত পারিব আল্লাহর মত আছো তো একটা লোয়া দিত পারিব
বা 101 মিনিট তারে দিলে বহুত মানুষ নাই নে আজি ইমাম এবং ইমাম হাসনাইন কারিমাইনের মহব্বতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হু আমার আমার নবীর আওলাদ যারা জান্নাতি যুবকদের সরদার দুরুজন শহীদ এগুলো বলতে গেলে অন্তর ফেটে যাবে চাই এদের মহব্বতে হাসনাইন কারিমাইনের মহব্বতে একটা লোহা কে দিতে পারবেন আরেকজন একজন তো আমার ভাই আনোয়ার সাহেব থেকে পেয়েছি এইলে দি তারবিদ আছে না একজন লোহা অথবা 101 সেমিট অথবা 50 ব্যাগ সেমিট বা 20 ব্যাগ সেমিট বা 1000 ইট এখন এর ইটের দাম কত রব হ্যাঁ আর ভাই আনোয়ার সব তো ইটের কথা বানায় না এটা ইউস নবী দুয়ার সারা ফোন ফোন না ভাই যেটা দেবে তো যে যে জল গরিবে করব নবী দুয়ার টাইম বলি উযু কথা বলা আর কে আই না তোমার না দিবে সাহেব ফোন কি নাম্বার ইকে তুমি মুরবি মানুষ ইকে 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 জনাব মোহাম্মদ শফিউল আলম সাসান দিয়ে নবা মোহাম্মদ শফিউল আলম 5000 টাকা আল্লাহ কুদরত রব্বে দান কবুল কর আমিন মনের আশা পূর্ণ কর আমিন দিন দুনিয়া দুনু জান তরকি নসিব কর আমিন আয় আল্লাহ তার সমস্ত নেকা হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান কর আমিন মারহাবা সা আর হনাস কে তারা তাই আবার আইত বেশি কি বাদি তুই কত ইকে ইকে তুই দশ ব্যাস দিতে পারবি কে ইকে আসবি ইন্ডিয়া জানাল রে জানাল নো জানাল কে কে জানাল আবিদিন এটা নয়েদ দে 10000 না মোহাম্মদ জানাল আবিদিন 10000 টাকা আল্লামার আজিজ জানাল আবিদিন 10000 টাকা দেওয়ার ওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরত রব্বের দান কবুল কর মনসা পূর্ণ কর দিন দুনিয়া দুনু জান্নাত তরকি নসিব কর আমিন ইকিনি তারা কইলে ভালো হইব বাদ কি নাম মোহাম্মদ আব্দুল আজিজ 10 ব্যাগ সিমেন্ট মারহাবা আব্দুল আজিজ 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার ওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরত রব্বের দান কবুল কর মনসা পূর্ণ কর দিন দুনিয়া দুনু জান্নাত তরকি নসিব কর আমিন একটু তাড়াতাড়ি কি নাম নূর হোসেন ফাস্ট ব্যাক সেমিট মারহাবা নূর হোসেন গিয়া থাইল গিয়া গেই বিন জাহাঙ্গীর গেই নে আর বালা করে বাত খাওয়া যাও তো যাইতো না নূর হোসেন থাইল আই গুবুর মানুষ বাদি এবার আতে খামান করাইতে নূর হোসেন ফাস্ট ব্যাক সিমেন্ট দেওয়ার ওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরত রব্বে দান কবুল কর মনসা পূর্ণ কর দিন দুনিয়া দুন জান তর কি নসিব কর আমিন ইকির তারা কইলি বাদি কি নাম বাদি মোহাম্মদ রুবেল দিবেন ফাস্ট ব্যাক সিমেন্ট মারহাবা সিমেন্ট কেন বালা যায় দি আল্লাহ কুদরত রব্বে কবুল কর মনসা পূর্ণ কর দিন দুনিয়া দুনিয়া তুর্কি নসিব কর আমিন কোন ও হাফেজ আহমদ এই মসজিদের মুয়াজ্জিন কদুন বাদি এই মসজিদের মুয়াজ্জিন হাফেজ আহমদ ফাস্ট ব্যাক সিমিট মারহাবা আল্লাহ কুদরত রব্বে দান কবুল কর আমিন মনসা পূর্ণ কর দিন দুনিয়া দুনিয়া তুর্কি নসিব কর আমিন কি নাম বাদি মোহাম্মদ হারুন দিবেন ফাস্ট ব্যাক সেমিট মারহাবা আল্লাহ কুদরত রব্বে দান কবুল কর আমিন মাহফিল ইয়ানুয়া আজ আল্লাহর দরবারত কবুল কি আমিন ইন সদা কথা না বুঝু আল্লাহ কুদরত রব্বে দান কবুল কর আমিন মনসা পূর্ণ কর দিন দুনিয়া দুনিয়া তুর্কি নসিব কর আমিন আল্লাহ হাসনাইন কারিমাইন উসিলা প্রত্যেক ভাই বোনের দান কবুল কর আমিন আর খন বাদি মোহাম্মদ সুলাইমান দিবেন ফাস্ট ব্যাক সেমিট মারহাবা আল্লাহ মোহাম্মদ সুলাইমান ফাস্ট ব্যাক সেমিট দোরাদা দিয়েছেন
আল্লাহ কুদরত রাব্বা দান কবুল করো মরণ আশা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তরকে নসিব করো আমিন আর ভাই মালিক মালিক ভাই ইবে তো ব্যাকিন অর্গানাইজ গরম ভরিব মালিক ভাই দিবেন 5000 টাকা আল্লাহ কুদরত রাব্বা দান কবুল করো মরণ আশা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তরকে নসিব করো আমিন আর হন উসমান দিবেন 10000 টাকা আল্লাহ আমার উসমান 10000 টাকা ওয়াদা দিয়েছেন আল্লাহ কুদরত রাব্বা দান কবুল করো মরণ আশা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়ার তরকে নসিব করো আমিন আর আছে না আগিন আর তো দিতে ও জাহাঙ্গীর হুজুর বলে দিবে দেরি এই ভাই এখানে এবার কইন তো তুই চল ডাকুন তুই লো কি নাম বাদি কি নাম বেগুন মাতে না খারকান শুনলো বাবুল হক বাবুল হক বাবর হক না বাবুল হক বাবুল হক বাবুল হক কত 5000 টাকা আল্লাহ কুদরত রাব্বা দান কবুল করো মরণ আশা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তরক নসিব করো আমিন আর কোন আর আর ইল্ড আছে না আর আদি সাহেব জনাব আলহাজ আবুল বশর সাহেব ইবে সাইলেন একটা লোয়া দিতে তো না বেটা আল্লাহ তো তৌফিক দি আয়েন হইলেন দের একখানা ইতা একখানা খেয়াল কই দেখেন ভালো হই ফল্লা রোয়া এ আচ্ছা জনাব আলহাজ কি নাম দে আবুল জনাব আলহাজ আবুল বশর 10000 কইন না বাদি কারণ বারা দিবেন না কোনো আচ্ছা পরে দিব দে রে জনাব আলহাজ আবুল বশর সাহেব 10000 টাকা আল্লাহ জনাব আলহাজ আবুল বশর সাহেব 10000 টাকা দেওয়া দিয়েছেন আল্লাহ কুদরত রাব্বা দান কবুল করো মরণ আশা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়ার তরকি নসিব করো আমিন জাহাঙ্গীর আলম ফার্স্ট ব্যাক সিমেন্ট মারহাবা আল্লাহ জাহাঙ্গীর আলম ফার্স্ট ব্যাক সিমেন্ট দেওয়ার আদা দিয়েছেন আল্লাহ কুদরত রাব্বা দান কবুল করো মরণ আশা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তরকি নসিব করো আমিন আর আছে না জনাব ফুরকান কই আছে না কই ফুরকান তুমি বেশ দিতারি মে ফাসকা খমকা দিতে লাগগো মোহাম্মদ ফুরকান দিবেন 5000 টাকা আল্লাহ কুদরত রাব্বা দান কবুল করো মরণ আশা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়ার তরক নসিব করো আমিন আর কোন আছে ডাক্তার মোহাম্মদ সোহেব 10000 টাকা আল্লাহ কুদরত রাব্বা দান কবুল করো মরণ আশা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তরক নসিব করো আমিন সাই আর কই বাদি কত ফাসাদ জনাব মমতার সাহেব দিবেন 5000 টাকা জনাব মমতার সাহেব 5000 টাকা দিবাদা দিয়েছেন আল্লাহ কুদরত রাব্বা দান কবুল করো মরণ আশা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তুর্কি নসিব করো আমিন আর আছে না মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ করিম নগর আব্দুল করিম মোহাম্মদ আব্দুল করিম এক নাম এক গাড়ি নে এক গাড়ি বালু মারহাবা আল্লাহ কুদরত রাব্বা দান কবুল করো মরণ আশা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তুর্কি নসিব করো আমিন আর আছে না আপনারা আমি এটা মাসিক আর রাজা এটার বয়স কিন্তু এখন 12 বছর আমি প্রথমে তিন চার মাস বের করেছিলাম পয়সার অভাবে বন্ধ রাখছিলাম এগুলো সরকার অনুমোদিত মাসিক আর রেজা আলা হজরতের নামের উপর এখানে অনেক জিনিস অনেক তথ্য সব কিছু মাহফিলের মধ্যে বলা যায় না
কই জনাব নুরুল ইসলাম 5000 টাকা আল্লাহ কুদরত রাব্বা দান কবুল করা আমিন মাল্লা সাহেব পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তুরকি নসিব করা আমিন যাই হোক আই উব কফি অনরে মাসিক আর রাজা আপনারা একটা একটা কফি সংগ্রহ করবেন প্রত্যেক মাস ইনশাআল্লাহ বের হবে জি আশেম চৌধুরী কত 15 বস্তা হইলো বা ওই তো এবে তো চৌধুরী মানুষ সন্ধ্যার ব্যক্তিত্ব আর বিবে পারা হন বে কইলে দিলে কি হইবে তো ইয়া কতন কইম দে হ্যাঁ 20 বস্তা না না আচ্ছা 25 বস্তা কই না হাঁদিলি হওয়া দুধ ফাইন হওয়া কেন খুঁজে হাজির অন্য করেন না আর ভাই কি নাম আবুল হাসেম সাহেব খুদুন ফসিস ব্যাকসেমিট মারহাবা আল্লাহ কুদরত রাব্বা দান কবুল করো মানা সাপূর্ণ করো দিন দুনিয়া দুনিয়ার তর কি নসিব করো আমিন তোরা মাসিক আর রাজাব গো কইবে 30 টাকা দিয়ে সাদওয়ান গলি লাইটিয়া দেবে এটা বহুত কিছু শিখতে পারবে বহুত কিছু শিখতে পারবে এক কফি লইবে খন কি নাম আর ভাই কতিয়া দতে দাঁড়া 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 এই বেলো এবার তুমি ব্যাস গড়ি লেবে আচ্ছা আবু তালেব 5000 টাকা আল্লাহ আমার ভাই আবু তালেব 5000 টাকা দাও আদা দিয়েছেন আল্লাহ কুদরত রাব্বা দান কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তুরকি নসিব করো আমিন মাই তো বিমারে নবী হু এমবিএন টিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল